পরিচিত মুখ দেখেই খুলেছিল ফ্ল্যাটের দরজা, তাতেই ঘটে গেল বিপত্তি। কলকাতার এক আবাসনে দুষ্কৃতি হানা, চলল গুলিও। ঘটনায় আবাসনের সাফাই কর্মী সহ গ্রেপ্তার তিন। দরজার ওপাশে দাঁড়িয়ে পরিচিত মুখ, আবাসনের সাফাই কর্মী। পরিচিত মুখ দেখে খুলেছিলেন ফ্ল্যাটের দরজা, আর তাতে ঘটে গেল বিপত্তি। ফ্ল্যাটের দরজা খুলতেই হামলা চালায় দুষ্কৃতীরা, সেই সাথে গুলিও চালায়। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আতঙ্কিত বাসিন্দারা। খাস কলকাতার এক আবাসনে দুষ্কৃতির হানা, টালিগঞ্জের এক আবাসনে ঘটল গুলি চালানোর ঘটনা। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, কলকাতার টালিগঞ্জের এক আবাসনে থাকেন এক দম্পতি। দম্পতির নাম দেবাশিস দে এবং স্ত্রী পুনম দে। জানা যায়, কলিং বেলে শব্দ পেয়ে পরিচিত মুখ দেখে ফ্ল্যাটের দরজা খোলেন দম্পতি, আর তাতেই ঘটে বিপত্তি। দম্পতির অভিযোগ, ফ্ল্যাটের দরজা খুলতেই হঠাৎই জোর করে ফ্ল্যাটের ভেতরে ঢোকার চেষ্টা করে বাইরে দাঁড়িয়ে থাকা দুষ্কৃতীরা। ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এরপর দম্পতির চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের ফ্ল্যাটের লোকেরা। ঘটনাস্থলে লোকজনকে দেখতে পেয়ে দিশেহারা হয়ে শূন্যে গুলি চালাতে চালাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলি চালাতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ফ্ল্যাটের লোকেরা। এরপর টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, তাদের মধ্যে একজন ওই আবাসনের সাফাই কর্মীর কাজ করত। অভিযুক্তের নাম সঞ্জয়, বিহারের বাসিন্দা, কর্মসূত্রে কলকাতায় থাকেন তিনি। তবে দম্পতির অভিযোগ, কলিং বেলে শব্দ পেয়ে তারা ওই সাফাই কর্মীকে দেখেন, তারপর তারা দরজা খোলেন। সেই মুহূর্তেই ওই সাফাই কর্মীর সাথে থাকা আরো বেশ কয়েকজন জোরপূর্বক ঘরে ঢুকে তাদের উপর হামলা চালায়। এরপর টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আমাকে যখন ছুটে আসতে দেখে প্রথমে আমার দিকে ওরা বন্দুক করে, কিন্তু তখন আমি আবার ব্যাক করেছি যে ঘরে কিছু ভারী জিনিস পেলে ওদেরকে মারবো বলে, ফায়ারিং করে দিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, তাদের মধ্যে একজন ওই আবাসনের সাফাই কর্মী কাজ করত। অভিযুক্তের নাম সঞ্জয়, বিহারের বাসিন্দা, কর্মসূত্রে কলকাতায় থাকেন। তবে ওই দম্পতির অভিযোগ, কলিং বেলে শব্দ পেয়ে তারা ওই সাফাই কর্মীকে দেখেন, তারপর তারা দরজা খোলেন। সেই মুহূর্তে ওই সাফাই কর্মীর সাথে থাকা আরো বেশ কয়েকজন জোরপূর্বক তাদের ঘরে ঢোকার চেষ্টা করে এবং ঘরে ঢুকে হামলা চালায়। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ঠিক কি কারণে ওই দম্পতির ফ্ল্যাটে হানা দিয়েছিল তারা, সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, আতঙ্কিত হয়ে পড়েন ওই আবাসনের আবাসিকরা। তবে ওই আবাসনের আবাসিকদের দাবি, নিরাপত্তার দিক থেকে আরও সচেতন হওয়া উচিত এই আবাসনের মালিকের। দেখুন, যদি নন লোকরা এসে করে, ওনা তো গেট খুলেছেন বিকজ যে এসছে, দুজন যার সঙ্গে যার এসছেন ওইটা তো নন লোক ছিল। নন লোক যদি এসে করে তার জন্য আর কে কি করবে বলুন। হ্যাঁ, পেট্রোলিং যদি বাড়ানো, নিশ্চয়ই আর একটা বলবো, আর একটু পেট্রোলিং বাড়ানোর জন্য। হ্যাঁ দেখুন, এটা তো ওদের নিজস্ব ব্যাপার, এত বড় বিল্ডিং ভালো করে যদি রাখে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।